হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস নিপা, আছি চাঁদপুর থেকে নতুন আরেকটি দিনে, নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। আশা রাখছি বরাবরের মতো আমার ব্লগ ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ বন্ধুরা, অ্যাড স্কিপ করো না আর একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করো। এই তো সকাল সকাল ভিডিওটি স্টার্ট করেছি। তোমাদের ভাইয়া, আমার হাজব্যান্ড আমাকে একটু তরকারি কেটে দিচ্ছে। আসলে ও বাজার নিয়ে আনলো, তো আমি বাজারগুলো গুছাচ্ছি আর ও আমাকে একটু হেল্প করছে। তো জাম্বুরা নিয়ে আসলো, যে জাম্বুরা বানানো খাবে, আমার অতটা পছন্দ না, তারপরও কি আর করা। এই তো টমেটো, মরিচ, শসা, লেবু, তো আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। আর পাবদা মাছ এনেছে, তো মাছগুলো এখন কেটে বেছে রাখতে হবে। তো আমি কি রান্না করব না কাটা কুটি করব, তো সে কারণে আমার নানু আমাকে শিং মাছ আর পাবদা মাছটা কেটে দিচ্ছে। আর তোমাদের ভাইয়া কাটা শেষে এখন তেলের ঝাড় থেকে ছোট জারে তেলগুলো ভরে দিচ্ছে। এই তো দেখো, আমি একটা বড় একটা চাকনির সাহায্যে খুব দ্রুত এই কাজটা করে থাকি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবে। আর যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দিচ্ছ, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন অপরা আজকে প্রথম আমার ভিডিও দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারো। অবশ্যই বেল বাটনটি অল করে রাখবে, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমরা নোটিফিকেশন ধরে সময় সুযোগ অনুযায়ী আমার ভিডিওটি দেখে নিতে পারবে। আর এখানে আমার নানুকে বলছি যে একটা ভিডিওতে দেখলাম একটা আপু চুন দিয়ে খুব সুন্দর করে শিং মাছ পরিষ্কার করে নিচ্ছে। তো নানুকে বললাম যে দেখো একটু ট্রাই করে, তো দেখো ট্রাই করলাম কিন্তু আসলে অতটা ক্লিন হলো না, অতটা সাদা হলো না। তো মাঝে মাঝে আমার খারাপই লাগে যে ভুলভাল জিনিস আমরা দেখাচ্ছি। আসলে তোমরা এটা স্কিপ করার চেষ্টা করবে, যেটা সঠিক সেই নিউজটা দেওয়ার চেষ্টা করবে, বা যেটা সঠিক তথ্য তো সেটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে অন্য আপুরা সাধারণ মানুষ আসলে ঠকবে না। তা আমি প্রায় অনেক কিছু ইউটিউব থেকে নিজে নিজে ট্রাই করে দেখি, একদম ভুল, তো খারাপ লাগে কারণ আমিও একজন ইউটিউবার। এই তো তারপর ইলিশ মাছ আনলো, তো দেখো কত ছোট ছোট মাছগুলো, কিন্তু এত দাম, 800 টাকা করে কেজি। তো অনেকে ভাবে আমরা চাঁদপুরের মানুষ, হয়তো সস্তায় অনেক ইলিশ মাছ আমরা কিনতে পারি, খেতে পারি। আসলে ধারণাটা একদম ভুল, আমাদের এখানে আরও বেশি দাম, একদম অনেক। দেখো এই পিচি পিচি ছোট ছোট এই ইলিশ মাছগুলো 800 টাকা করে কেজি, কিন্তু গ্রান্ডটা একদম সেই, আমার হাজব্যান্ড চাঁদপুর হরিনাগাড় থেকে, তো তাজা জেলেরা উঠে এলো তো সেই মাছটাই আনলো, সেজন্য গ্রান্ডটা ছিল অনেক সুন্দর। আর এই তো সব কাজকর্ম শেষে এখন আমি কচুর লতি দিয়ে নারকেল দিয়ে ভাজি করব। এই তো আমি তেলের মধ্যে পেঁয়াজ আর শুকনো মরিচ ব্লেন্ডার করে নিয়েছি, তো সেখান থেকে দিলাম, দিলে কালারটা একটু লাল লাল হয়, খেতেও যেমন ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। তো তারপর আমি নারকেল বাটা, তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ আর রসুন পেস্ট, জিরা পেস্ট তো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো মতো মশলাটাকে কষিয়ে এখন লতিগুলো ধুয়ে সুন্দর করে ক্লিন করে দিয়ে দিলাম। এই তো দিয়ে এখন আমি লতিগুলো কষিয়ে নিচ্ছি, কষিয়ে এই তো হয়ে গেল আমার মজাদার কচুর লতি নারকেল দিয়ে ভাজি। আসলে দেখতে যতটা লোভনীয় খেতেও মাশাল্লাহ বেশ হয়েছে। আর এখন সিম তরকারি রান্না করব, তো সেটাই এখন আমি সেম প্রসেসে আমি সবসময় রান্না করি, তেলের মধ্যে পেঁয়াজ মশলা সব কষিয়ে।
তারপর রান্না করি। কে কিভাবে রান্না করে আসলে আমি জানি না, আমি সব রান্নাই এভাবে করে থাকি। আর শুকনো মরিচ ব্লাইন্ডার করে রেখেছি, আসলে বাটা মশলায় রান্নাটা ভীষণ মজার হয়, তো আমি প্রায় এটা করে থাকি। এই তো সব মশলার সাথে আমি এখন সিমটাকে কষিয়ে নিচ্ছি। আর আমার হাজবেন্ডের সিম তরকারি অনেক অনেক পছন্দের, তো প্রায় আমার রান্না করা হয়। আর এই তো গরুর মাংস, ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম, এই গরুর মাংস তাড়াতাড়ি সিদ্ধ করার টিপস। সব মশলা উপরে দিয়ে, তেল থেকে শুরু করে সব মশলা উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবা, 30 মিনিট পর একদম সিদ্ধ হয়ে যাবে, নাড়াচাড়া করার একদমই প্রয়োজন নেই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।